মানুষ তো জাহাজে যায় সাগরে ডুব্বা মারা যায় তারা তো কবর হয় না তাদের হিসাব কি অনেক মানুষ দুর্ঘটনায় মারা যায় বন জঙ্গলে মারা যায় অনেক মানুষের পশু পাখিতে খায়া ফলায় হুজুর তারা তো কবর দিল না তাদের হিসাব কি হবে তাদেরও হিসাব হবে তাদেরও হিসাব হবে যে ব্যক্তি মারা গেছে তার জন্য যদি কবরের ব্যবস্থা হয় কবর দেওয়া পর্যন্ত আল্লাহর কুদরতের নির্দেশে হিসাব অপেক্ষা করবে কবর দেওয়ার পর কবর থেকে চল্লিশ কদম সরে আসতে যে সময় লাগে এ সময় পার হলে তার কবরে ফেরাস্তা চলে যাবে হিসাব আরম্ভ হয়ে যাবে যে ব্যক্তির কবর দেওয়ার কোনো সম্ভাবনা নাই সমুদ্রে ডুবে গেছে লাশ খুঁজে পায় নাই এমন ব্যক্তিরে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হিসাব নে কন্যা নেবাহান আল্লাহ আপনার মৃত্যু কোথায় হবে জানেন না আপনার মৃত্যু কোথায় হবে জানি না আমি জানাজা পাবো কিনা আপনিও জানেন না জানাজা পাবেন কিনা জানি না কোন গুরুস্থানে আমার কবর হবে আপনিও জানেন না কোন গুরুস্থানে আপনার কবর হবে আমি জানি না কোন ইমাম আমার জানাজার ইমাম হবে আমি জানি না কার আমার জানাজার মুসল্লি হবে আমি জানি না কে প্রথম আমার কবরে মাটি দিবে আমি জানি না কে শেষ আমার কবরে মাটি দিবে আমি জানি জানি কে আমার জন্য দোয়া করবে আমি জানি না কে আমার জন্য দোয়া না করে হেলায় ফেলায় জীবন কাটাবে মুসলমানের ও মুসলমান সোনার জিন্দিগি সোনার জীবন সোনার যৌবন দুনিয়ার রং তামাশা কইরা কাটায় ওনারে ভাই রাস্তাঘাটে চলি প্রতিদিন রাত বিরাইতে রাস্তার থাকি কত জায়গা কত ধরনের দুর্ঘটনা কত অ্যাক্সিডেন্ট দেখি কত মানুষ দেখছি আমার থেকে কম বয়স রাস্তায় লাশ হয়ে পড়ে আছে কত মানুষ দেখি আমার সমবয়সী রাস্তায় লাশ হয়ে পড়ে আছে কত মানুষ দেখি আমার ছোট বায়ের বয়সী রাস্তায় লাশ হয়ে পড়ে আছে প্রতিদিন কত রংবিরঙ্গের খবর পাওয়া যায় ডেঙ্গু মশায় মানুষ শেষ করে দেয় মুসলমান কিসের আশায় কিসের আশায় কিসের আশায় দুনিয়ার এ তো আশা কর দরকারটা কি ও মুসলমান আশার সিরিয়াল আছে রে যাওয়ার সিরিয়াল নাই তুমি মায়ের গর্ভ থেকে জমি আসলা তোমার হায়াতে জিন্দেগি শুরু কিন্তু মৃত্যু কবে হবে কোনো গ্যারান্টি নাই বাপের আগেও হইতে পারে দাদার আগেও হইতে পারে পর দাদার আগেও তুমি চইলা যাইতে পারো কোনো গ্যারান্টি আছে বলে না স্যার

बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले अला सय्यदीना

গোনা ঝরে নবি দুরু দে আপনার গোনা গারে গোনা ঝরে নবী দুরু দে আপনার রজহাসরে পার করি বেদ রজহাসরে পার بَنُّ أُمَّةَ دُونَا قَارِ اللَّهُ 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 لا إله إلا هو اللَّهُ اللَّهُ لا إله Yeah. رحمت اللّل عالمین نبی یوماتیر کندار رحمت اللّل عالمین نبی یوماتیر شفاعت کریم رجح شوره شفاعت کریم রে উম্মত করবেন নবীজি আল্লাহ আল্লা হ আল্লাহ হল্ লা ইলাহা হ লা ইলাহা মোহাম্মদুরুল্লাহ সাল্লাল্লাহ আলি হিমা সাল্লাম সকলেল্লাফাকে শুকুরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়িয়া আলহামদুল্লিল্লাহ আর একবার শুকুর আদায় করবে এই জন্যে করবে যে পরবাদিকার আলম মেহেরবানী করে আজকে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ সালের রোজ শুক্রবারে দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী কুমিল্লা শাকপুর জেলা মিয়াজিবাড়ি জামে মসজিদ মাঠে আয়োজিত বিরাট ওয়াজ এবং দোয়া মাহফিলে শাকপুর উত্তর পাড়া সুনিয়া হাফিজি মাদ্রাসার উদ্যোগে মহাপবিত্র ঈদ মিলাদুল নবী আলাইহি সাল্লাম উযযাপনের মাহফিলে আমাদেরকে আসার অবস্থান করার এখনো পর্যন্ত বসে থাকার যে সুযোগ যে তৌফিক রব্বুল আলামিন এনায়েত করেছেন জবান খুলে উচ্চ আওয়াজে আর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাখকোটি দরুদ ও সালাম সরকারে কায়नात সাইয়েদুল মুরসালিন খাতিমুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন নুরে মুজাসসাম নূরুন আলাল নূর হায়াতুন নবী জিందా নবী নবীਦਰ নবী উম্মতের কান্দারী নবী শফাতের কান্দারী নবী হাউজে কউসারের মালিক নবী আমার পেয়ারা নবীজির নুরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন দয়া করে কবুল করেন জবান খুলে পড়ি আমিন আমিন অন্ধকার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ সভাপতি সাহেব প্রধান অতিথি জনাব माननीय এমপি মহোদয় সাহেব সহকারে বিশেষ অতিথি মহোদয়গণ সহকারে বিশেষ আলোচক বক্তাবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মোত্তাকি ভায়েরা বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ সাহেবেরা বিভিন্ন মাদ্রাসার রেস মহোদয়গণকে আন্তরিকতার সাথে স্মরণ করে পর্দার আলালের মাও বোনেরা রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে আমি গুরাগার সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি আর সালাম আলাইকুম রক মাতুল্লাহ বরকাতো স্পিকারের সাউন্ডে একটু পাতলা করে দাও শুনে হয় একটু পাতলা করে দাও বাইরে হরেনে একো না না বন্ধ করে দিচ্ছ না গুড ধন্যবাদ সম্মানিত হাজির আলোচনা করার নিয়তে আনুল করিমের সিরিয়ালে দশ নাম্বার সুরা সুরাত ইউনুসের তিপ্পান্ন নাম্বার এবং চুয়ান্ন নাম্বার আয়তে করিমা তেল আবাদ করেছি উদ্দেশ্য হলো আমাদের দেশে এখন মুসলমান আছে আলহামদুলিল্লাহ নব্বই শতাংশেরও বেশি কিন্তু আমাদের দেশে মুসলমানদের মধ্যে কবরের ভয় জাহান নামের আজাবের বিষয় একেবারে মন মানসিকতার থেকে হারায় গেছে বললেই চলে ঠিক কিনা বলেন বলবেন হুজুর আপনি যে কথাটা বললেন এটা কি আসলে কতটুকু বাস্তব আজকে মাহফিলে এশার নামাজের পরে আপনাদের বরুড়া মাদ্রাসার যে শিক্ষক মহোদয় মুফতি শাহজাহান সিদ্দিকী সাহেব ওয়াজ করতে যেই অটোতে করে আসছিলেন এই অটোটা আপনাদের এখান থেকে চুরি হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা নিয়ে আবার মন্তব্য করেন না অটো সূর্য না হইছে কেউ তো মরে না ইন্না লিল্লাহ পড়লেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো কোনো কিছু যদি হারিয়ে যায় ফিরে পাওয়ার জন্য বেশি বেশি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো এই যে একটা ওয়াজ মাহফিল একজন আলেম বয়ান করতে যে অটোতে করে আসছে এই অটোটা এখান থেকে চুরি হয়ে গেছে জানি না সে মুসলমান না হিন্দু আমি মনে করি সুরের কোনো ধর্ম নাই ঠিক না এই যে একটা ঘটনা ঘটছে যদি তার মধ্যে আল্লাহর ভয় জাহান নামের আজাবের ভয় থাকতো এমন একটা ঘটনা কি ঘটত এই শাকপুর উত্তর পাড়া এই মসজিদের আন্ডারে মহল্লা মহল্লার মানুষ আপনারা এখানে যারা আছেন এরাই সব না আছে আছে এই বাড়ি ঘরে আছে মাহফিলে আসেন নাই এমন মানুষ এই আপনাদের এলাকায় কি আছে আমি তো এলাকায় থাকি না জানিনা এই জন্য আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করি আসেন নাই বাড়ি ঘরে আছে আছে এমন মানুষও কি তারার ভিতরে যদি আল্লাহর ভয় কবরের চিন্তা জাহান নামের আজাবের ভয় থাকতো বলেন তো এত সুন্দর জান্নাতের বাগান ফেলে বাড়ির বিছানায় পিঠ লাগাইতে পারতো অমন ঘুমায় নাহারে নাম জপমা একদিন ঘুমায় মন কবর ঘুমায় না রে আশেপাশে গুরুস্থান আছে নি আজকে তারা চাইলেও সম্ভব না এখানে এসে আপনাদের সাথে বসে ওয়াজ শুনবে তারাও একদিন আপনাদের পাশে বসে ওয়াজ শুনেছেন আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল অনেক মানুষ জাহান নামের কথা বললে আগে ভয় পাইতো এখন ভয়ও পায় না কয় দুরু অর্থাৎ তার অন্তর থেকে জাহান নামের ভয় জাহান নামের আজাব জাহান নামের শাস্তির কথাটা মোটামুটি মক্কামু কাফের বেইমানেরা যা খুশি তা করত। রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এ মক্কার কাফেরদেরকে জাহান নামের কথা বলতেন আল্লাহ পাকে দরবারে হিসাব দিতে হবে না দিতে পারলে জাহান নামের ভোগ করতে হবে এই ধরনের বক্তব্য দিয়া মানুষকে তাও ঈদ এবং রিসালাতের দিকে আমার নবীজি ডাকতেন কিন্তু মানুষ নবীজিকে প্রশ্ন করত ওই প্রশ্নগুলো আমার আল্লাহ সূরা ইউনুসের 53 নম্বর আয়াতে তুলে ধরছেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ায়াসতাম রিন কালামে হাকিমে সুরায়নুসের তিপ্পান্ন নম্বর এতে করিমানা জিল করে কাফের বেঈমানদের প্রশ্নের জবাবে পরকালে কবরের আজাব জাহান্নামের আজাবে যারা ভয় পেত না পরকালের আজাব সম্পর্কে যারা বিশ্বাস করত না তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমান নবীজিকে আমার আল্লাহ বলেন ওয়ায়াস্তামবিউ নাকা আহুদ হুয়া ইয়া রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি

আপনার এই কথাগুলো কি আহা কুণ হোৱা আসলেই সত্য সুহান আল্লাহ কন কারা জিজ্ঞাইত কারা কাফেরা জিজ্ঞেস করতেন কেন কারণ কবরের আজাদ তারা মানতো না বিশ্বাস করত না তারা মনে করতো মানুষ মরে গেলে মানুষকে কবর দেখ আর জ্বালাইয়া দেখ আর রাস্তায় কিনারে গর্তের মধ্যে ফেলে দেখ যাই করুক না কেন মরে গেলে মানব জিন্দিগি শেষ মরার পরে আর কোনো হিসাব নাই কিতাব নাই কিচ্ছু নাই এগুলো মনে কইরা তারা যেমন তেমন জীবন যাপন করত যা মন চাইত তা করত যুগে মানুষ মারা যাওয়ার পরে এমনও ঘটনা ঘটেছে ঘোড়ার সাথে মানুষ মৃত ব্যক্তির পায়ের সাথে বান্ধা ঘোড়ারে চাবুক মেরা দিছে ঘোড়ায় দৌড় দিছে মরুভূমির পাথর এবং বালুর মধ্যে ওই লাশকে শেষরাইয়া মাথা ফাটাইয়া শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যাইত আর আরবের মানুষ তখনও বলতো বাবা আমার বাবা স্বর্গে সইল্লা গেছে জোরে নাও জুবিল্লা আই আমি জাহিলিয়াতের যুগে তারা মনে করতো মানুষ মরে গেলেই সব শেষ আফসুস লাগে এখনকার সময় আমরা মুসলমান ইমানদার কবরের আজাবের কথা শুনি জানি বিশ্বাস করি কিন্তু মিথ্যা বলা ছাড়ি না ঠিক কিনা বলে কবরের আজাবের কথা আমরা মুসলমান জানি আমরা বিশ্বাস করি কিন্তু আমরা কাউরে ওজনে কম দিতে সুযোগ পাইলে সুযোগ মিস করি না আমরা মুসলমান সুযোগ পাইলে কারো জমিন লাইল দুই আর ঠেল্লা বিত্রে ঢুকাইতে চিন্তা করি না আমরা মুসলমান আমরা মুসলমান সুযোগ পাইলে কোন দুর্বল ব্যক্তির উপর জুলুম করতে চিন্তা করি না আমরা মুসলমান যুবক আমার শরীরে অনেক শক্তি অনেক পাওয়ার অনেক ক্ষমতা আছে রক্ত আমার গরম মুরুব্বে ইজ্জত দিয়া কথা কই না বাইরের মুরব্বি তো দূরের কথা নিজের বাপের পর্যন্ত ইজ্জত দেয় না নিজের মায়ের কথা পর্যন্ত মূল্যায়ন করে না এই ধরনের যুবক বড়ুরা শাকপুরের জমিনে আছে না না এ মুসলমানের যুবক মনোযোগ দিয়ে সোনারে যুবক কাফের বেইমানেরা জিজ্ঞাস করতো আসলে কি জাহান নামে আজাব আছে যুবক তোমারে বলি আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন ও ও দুনিয়ার মানুষ ও ইমানদার মুসলমানের তোমাদের প্রথম কাজ হলো ওয়াবুদুল্লাহ এক নাম্বার কাজ হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবা এক নাম্বার কাজ হলো মানুষ তুমি আমি আল্লাহর ইবাদত করবা দুই নাম্বার কাজ হলো ওয়ালা তুশরিকু তুমি আমার সাথে কোনো কিছু শরীক করবা না আমার সমতুল্য কোনো কিছু বানাইবা না কেউ বানায় আনলে তারে মানবা না আমার সমতুল্য কাউরে বানায়া আমার আমার সঙ্গে তুমি সিরক করবানা প্রথম কাজ হলো বাদাত বা দাঁত দ্বিতীয় কাজ হলো সিরিক বন্ধ করা যাবে না তিন নাম্বার কাজ হলো আমার আল্লাহ কয় ও বিল ওয়ালিদাইনি ইহসানা তিন নাম্বারের কাজ হলো তুমি তোমার মা বাবার খেদমত করবা তাদের সাথে সুন্দর আচরণ করবা কারণ হলো মা বাবার সাথে সুন্দর আচরণ আমি আল্লাহর ইবাদত সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ কষ্ট হচ্ছে মুসলমান এ এ যুবক বিশ্বের মুসলমান বাংলা ভাষাভাষী যত মুসলমান যুবক ছরে। দেশে হোক প্রবাসে হোক তোমাদের দুই পায়ের কাছে হাত জোর করে বলি তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবাই তোমার জাহান নাম মা বাবার সাথে সুন্দর আচরণ করবা তোমার জন্য আল্লাহর জান্নাত রেডি কেননা আমার নবী বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মহাত তোমার মায়ের কদমের নিচে আমার আল্লাহ তোমার জান্নাত রাখছে অর্থাৎ আমার নবী বুঝায় দিছে উম্মত রে মারে খুশি করবি বাবারে খুশি করবি যে ব্যক্তি বাবারে খুশি করে ওই ব্যক্তির উপর আল্লাহ খুশি হয় যে ব্যক্তি মাকে খুশি করে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের বাজেট হয়ে যা জোরে বলেন সুবহান আল্লাহ মুসলমান কেউ কি জাহান্নামে নামে যেতে চান চান জাহান নামের সত্য না মিথ্যা জোরে বলেন আরো জোরে বলেন কাফের বেঈমানেরা জিজ্ঞাসা করত আহাক্কু হুয়া আসলে কি এটা সত্য আমার নবী আমার আল্লাহ কয় হুজুর কুল আপনি বলে দেন ই হা অবশ্যই সত্য আমার আল্লাহ কয় কুল হুজুর আপনি বলেন ইচ্ছা করলে আল্লাহ ডাইরেক্ট জবাব দিতে পারতেন আল্লাহ কয় আমি না আমি না আমি যদি ডাইরেক্ট আসমানে আওয়াজ দিয়া কই ডরের ছোট হইলেও মাইন্ডা নিব ঠিক না বয়ের ছোট মেনে নিবি কিন্তু দিল থেকে অন্তর থেকে মেনে নাও নিতে পারে এবার দিল থেকে কে মানলো দিল থেকে কে মানলো না কে ইমানের সাথে মানলো কে মুনাফিকের সাথে মানলো কে একেবারে কুফুরের সাথে মানলোই না আমি আল্লাহ এটা দেখতাম চাই এর লেগা দুনিয়া সাজাইছি এর লেগা তাগরে আমি দুনিয়ায় পাঠাইছি ইয়া আল্লাহ কথাগুলো আমার কিন্তু আমি চাই আপনি বলেন আপনার জবান থেকে শুনে যে ব্যক্তি মেনে নিবে আপনার জবান থেকে শুনে যে ব্যক্তি বিশ্বাস করবে আপনার জবান থেকে শুনে আপনার কথা মতন যে ব্যক্তি আমল করবে ওই মানুষটা হবে আমি আল্লাহর দরবারে প্রিয় মানুষ তার একটা লকব আমি কোরআনে দিছি তার নাম হবে মমিন আর এই মমিনের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা দিছি কদা আফলা আলি এরা মুমিন হয়েছে আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা দুনিয়া আখেরাতে সফল হয়ে গেছে আমরা মুমিন হতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না আল্লাহ কবুল করেন नारे तकबीर

মুসলমানের রে আও লাগব সাই নকশিবন্দি সাহেব जिंदाबाद আমি ছড়ো মানুষ বাদ দেন মুসলমান রে অমুসলিম রব্বুল इज्जत কা নবী গো ওয়ায়াস্তাবুন কা মানুষ আপনারে জিজ্ঞাস করে প্রশ্ন করে আহাক কুন হুয়া জাহান্নাম রাজাব কি সত্যনি কুল হুজুর আপনি বলেন ই অবশ্যই সত্য অবশ্যই সত্য শুধু সত্য আপনি তা বললে ক্ষান্ত হয়েন না আপনি বলেন ওরব্বি ওরব্বি শুধুমাত্র সত্য তা না ওরব্বি যিনি আমার প্রতিপালক যিনি আমারে সৃষ্টি করেছেন আমার নবীকে আল্লাহ হুজুর আপনি বলেন আপনি বলে দেন যিনি আমার প্রতিপালক যিনি আমার সৃষ্টিকর্তা যিনি আমার দাতা। আমার যার বাতাসে আমি অক্সিজেন গ্রহণ করি যার পানি পান করে আমি পিপাসা মিঠাই যার রিজিক খেয়ে আমি আমার খুদা মিঠাই ওই রব্বুল আলমিনের কসম ওই রব্বুল আলমিনের কসম ইন্দা কোন অবশ্যই অবশ্যই জাহান নামের সত্য মুমিনের জন্য জান্নাত যেমন সত্য কাফের বেইমান মুনাফিকের জন্য জাহান নামের আজাব সত্য চিৎকার দিয়া কর আল্লাহ আকবার এইবার আমরা মুসলমান এটা মেনে নিতেই হবে অস্বীকার করার সুযোগ আছে না মানার সুযোগ আছে ভয় অন্তরে আসেনি না এটা দুর্বল ভয় অন্তরে আসেনি আজকে যদি মারা যান কত বছর পরে হিসাব হবে আজকে যদি মারা যান এখন যদি মারা যান কয় বছর পরে হিসাব হবে হিসাবে এখন হবে না এখন হবে না এখন মারা গেছেন খালি কবরা ঢুকে দিতে দেরি হিসাব আরম্ভ হতে দেরি হবে না ঠিক কিনা বলেন অনেকে বলবো হুজুর অনেক মানুষ তো জাহাজে যায়ন সাগরে ডুববা মারা যায় তারা তো কবর হয় না তাদের হিসাব কি অনেক মানুষ দুর্ঘটনায় মারা যায় বন জঙ্গলে মারা যায় অনেক মানুষের পশু পাখিতে খায়া ফালায় হুজুর তারা তো কবর দিল না তাদের হিসাব কি হবে তাদেরও হিসাব হবে তাদেরও হিসাব হবে যে ব্যক্তি মারা গেছে তার জন্য যদি কবরের ব্যবস্থা হয় কবর দেওয়া পর্যন্ত আল্লাহর কুদরতের নির্দেশে হিসাব অপেক্ষা করবে কবর দেওয়ার পর কবর থেকে ৪০ কদম সরে আসতে যে সময় লাগে এ সময় পার হলে তার কবরে ফেরেস্তা চলে যাবে হিসাব আরম্ভ হয়ে যাবে যে ব্যক্তির কবর দেওয়ার কোনো সম্ভাবনা নাই সমুদ্রে ডুবে গেছে লাশ খুঁজে পায় নাই এমন ব্যক্তিরে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হিসাব নে জোরে কন্যা সুবাহ আল্লাহ জানি না আমার মি

কে আমার জন্য দোয়া করবে আমি জানি না কে আমার জন্য দোয়া না করে হেলায় জীবন কাটাবে মুসলমান রে ও সোনার সোনার জীবন কাটায় রাস্তা রাস্তাঘাটে চলি প্রতিদিন রাত বিরাইতে রাস্তার থাকি কত জায়গা কত ধরনের দুর্ঘটনা কত অ্যাক্সিডেন্ট দেখি কত মানুষ দেখছি আমার থেকে কম বয়স রাস্তায় লাশ হয়ে পড়ে আছে কত মানুষ দেখি আমার সমবয়সী রাস্তায় লাশ হয়ে পড়ে আছে কত মানুষ দেখি আমার ছোট ভাইয়ের বয়সী রাস্তায় লাশ হয়ে পড়ে আছে প্রতিদিন কত রং খবর পাওয়া যায় ডেঙ্গু মশায় মানুষ শেষ করে দেয় মুসলমান কিসের আশায় কিসের আশায় কিসের আশায় তুমি আর তো আশা কর দরকারটা কি ও মুসলমান আশার সিরিয়াল আছে রে যাওয়ার সিরিয়াল নাই তুমি মায়ের গর্ব থেকে জমি আসলা তোমার হায়াতে জিন্দেগি শুরু কিন্তু মৃত্যু কবে হবে কোনো গ্যারান্টি নাই বাপের আগেও হইতে পারে দাদার আগেও হইতে পারে পর দাদার আগেও তুমি চইলা যাইতে পারো কোন গ্যারান্টি আছে বলে না স্যার মুসলমানের আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন কোন মমিন যদি মারা যায় কবর দেওয়ার সাথে সাথে তার কবরে দুইজন ফিরিস্তা গমন করে এ মুসলমান দুইজন ফিরিস্তার আকৃতি আমার নবী হাদিসে মোবারকে বয়ান করেছে নবী বলেন ওই ফেরেস্তাদের চক্ষুগুলো নীল বর্ণের নীল বর্ণের চক্ষু আপনার আপনি জীবনে কবরে ফেরেস্তা দেখছেন নি দেহের নাই একদিনে দেহের নাই দেখতে হইলে মরণ লাগবো দেখতে হইলে দেখতে হইলে আমারে জবাব দিন দেখতে হইলে আমার নবী যে হাদিসে মোবারক বয়ান করছে এটা মরার পরে না আগে ইন্তেকাল মোবারকের পরে না আগে আমি তো কবরের ফেরেস্তা দেখি নাই কবরের ফেরেস্তার চক্ষুর কালার কেমন হবে কোরআনে তো আমি খুঁজা পাই নাই হাদিস করলে দেখি আমার নবী স্পষ্ট বর্ণনা দিচ্ছেন তার মানে গেল কবরের ভিতরে গোপনে গায়েবে আমার আল্লাহ কোন জায়গায় কি রাখছে আমার নবী সব জানে সব দেখে ঠিক কিনা বলো تکبیر اللہ لا را رہ رسالت یا رسول اللہ জিঙ্গাদার জিন্দাবাদ হযরত মাওলানা হাসান রহমান হোসাইন নকশেবন্দী সাহেব হে মুসলমান বড় মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে আমার নবীর বড় আশিক মানুষ আপনারা যে নবী কবরের ফেরেস্তাদের খবর দিল যে নবী জাহান্নামের আজাবের খবর দিল যে নবী জান্নাতের সুসংবাদ দিলেন আমার ওই মায়ার নবীর আগমনে আমরা খুশি অনেকে খুশি হইতে পারে না ঠিক না ঠিক না টুপি মাথায় দন শিখাইলো নবী জুব্বা গায়ে দন শিখাইলো নবী আজান দন শিখাইলো নবী কোরআনুল কারি মাইনা দিল আমার নবী আল্লাহ চিনাইল আমার নবী জান্নাতের ঘোষণা দিল আমার নবী জাহান নামের আজাবের কথা বললেন আমার নবী আমার নবী সমস্ত আদর্শ সমস্ত কিছু দিয়া গেলেন আজকাল তাদের কোরান ভালো লাগে নবী ভালো লাগে না হাদিস ভালো লাগে নবী ভালো লাগে না জান্নাতের ওয়াজ ভালো লাগে নবী ভালো লাগে না জাহান নামের ওয়াজ ভালো লাগে নবী ভালো লাগে না কবরে আজাদ থেকে মুক্তি পাইতে চায় কিন্তু নবীরে বাদ দিয়া জান জান্নাতের মালিক হইতে চায় কিন্তু নবীরে বাদ দিয়া নবীর আগমনে যারা খুশি হইতে পারো নাই কেয়ামত পর্যন্ত জান্নাতের আশা করলেও নিশ্চিত তোমার নসিবে জান্নাত নাই ঠিক কি না বলে কষ্ট পাইতে পারেন কিন্তু এটা বাস্তব কষ্ট পাইতে পারেন এটা বাস্তব হুজুর আপনি কোন দৃষ্টিকোণ থেকে বললেন নবীর আগমনে খুশি হইতে পারল না নবীজিকে ঠিক মতন সঠিক ভাবে মেনে নিতে পারল না কিন্তু আপনি বললেন তার নসিবে জান্নাত নাই কোন দৃষ্টি কোন দিকে বললেন আবু জাহিল্লা আমার নবীর কইছিল মনোযোগ দেন একটু মনোযোগ দেন একটু মনোযোগ দেন আবু জাহিল্লা আমার নবীজিরে বলছিল বাতিজারে তুমি যেই দিনের কথা বলো বাতিজা যদি ব্যক্তিগতভাবে কই আমার অনেক ভালো লাগে তোমার ধর্ম যে ইসলামের কথা তুমি বলো এই ইসলাম আমার অনেক ভালো লাগে কারণ এই ইসলামে মিথ্যা কথা বলার অনুমতি নাই এই ইসলামে কাউকে ঠকানোর অনুমতি নাই এই ইসলামে সন্ত্রাসবাদ জঙ্গিবাদের কোনো স্থান নাই এই ইসলামের মধ্যে মানুষের অকল্লা নিজের ব্যক্তিগত স্বার্থপরতা এমন কোন বিষয় নাই বাতিজা তোমার ইসলাম আমার ভালো লাগে অনেক ভালো লাগে কিন্তু বাতিজা তোমার আল্লাহ রে কৌ আমি কিছু এক ঘন্টা কথা কমু যদি মনোযোগ না থাকে আগে ছেড়ে দিন আমার নবীজিকে আবু জাহেলে কয় বাতিজা রে তোমার প্রচার করা ইসলাম আমার ভালো লাগে তুমি তোমার আল্লাহরে শুধু কও তোমার নবী হিসাবে পাল্টায় দিত মানে আল্লাহর তৌহিদ মানি তুমি নবীর মানি না আমার নবী মুসকি হাসি দিয়া কয় চাষা গো আমারে যদি না মানেন ইমানদার হইতে পারবেন না ওই আবু জাহিল্লা আল্লাহর তৌহিদ মান্যানি তো চাইছে নবী মেনে নিতে চায় নাই এখনকার সময় আবু জাহেলের ওই প্রেতার তারা সমাজে আছে রে তৌহিদের কথা কয় আল্লাহর কথা কয় ইসলামের কথা কয় দিনের কথা কয় ধর্মের কথা কয় নবীর কথা কইলেই তারা চেহারা ঠাড়া পড়ে তার চেহারা দেখলে বোঝা যায় তার ঠিকানা কোথায় ঠিক না এটা সুন্নি মানুষ এটা সাধারণ মানুষ একেবারে সাধারণ একটা সুন্নি মানুষ এই মানুষটা চেহারা দেখলে বোঝা যায় চেহারার মধ্যে একটা নূর প্রকাশিত হয় ঠিক কিনা আর ওর বড় বড় মুফতি সাহেবরে দেখলো থুতু হইয়ে মোহ কষ্ট পাইলেন ওরা নবীর নূর মানে না আল্লাহ অগ চেহারাত নূর দেয় না নূর নবীর নূর মানে আল্লাহ আমি কইছি নূর মাত করস তুই কস মাড়ি আমি কইছি নূর তুই কস মাড়ি মাত বুরি কইতেছ তোর চেহারা এমন বানায়া দিমু তোর দেখলেই মানুষ চিনব তুই দুশমনের রসূল মুসলমানের আরিফ আমার প্যারা নবীর উম্মতের আরিফ ও আমার যুবক ভাইরা বড়ার মুসলমান বিশ্বের মুসলমান ভাইরা রে ও আমার পর্দা আলের মা ও বোনেরা গো এত মনোযোগ লাগান মা ওয়াজ শুধু পুরুষের জন্য না নারীদের জন্যও নারীদের জন্য আম্মা জান গো আপনারাও মনোযোগ লাগান আমার নবীর কাফের বেঈমানেরা জিজ্ঞেস করত জাহান্নাম কি সত্য আমার নবীর আল্লাহ কয় আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন ই অবশ্যই সত্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুয়া রাব্বি আমার ওই প্রতিপালকের কসম ওই রব্বুল আলামিন কসাম ইন্নাহু লাহাকুন নিশ্চয়ই নিশ্চয়ই জাহান্নামের আজাব সত্য জাহান্নামের আজাব সত্য এরপরে আমার আল্লাহ কয় হুজুর আপনি তাদেরকে এই बात চ্যালেঞ্জ দেন প্রশ্ন করছে উত্তর দিবেন এই बात তাদেরকে চ্যালেঞ্জ দেন প্রশ্নের উত্তর পাওয়ার পরেও মান তো এমন কিছু লোক সমাজে আছে না না নাই নাই আছে তৎকালীন ছিল যারা হুজুর প্রশ্নের উত্তর দিলেন যারাই প্রশ্নের উত্তর মেনে নিবে না গাদ্দারি করবে গুরামি করবেন বিভিন্ন পায় তারা করবে আপনার প্রশ্নের উত্তরকে কে করার জন্য আপনার প্রশ্নের উত্তরকে মেনে না নেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে বলেন ওমা তুম বি ও মক্কার কাফরে বেঈমানরা রে ও ভবিষ্যৎ জীবনের কাফরে বেঈমানরা মুনাফিকরা রে জাহান্নামের আজাব সত্য এই কথা তোমরা যদি মাইন না নাও নাও যদি তোমরা এই উত্তর প্রত্যাখ্যান করো এই কথা মাইনা যদি নাও নাও তাতেও কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না তোমরা মেনে নিলে তোমাদের লাভ মেনে না নিলে তোমাদের ক্ষতি তোমাদের মেনে নেওয়া না নেওয়াতে আমার আল্লাহর আল্লাহর রসুল আমি রহমাতুল্লিল আলামিনের আল্লাহর মনোনীত ধর্ম দিনে ইসলামের কিছু আসে যায় না কথা বলেন ঠিক কিনা কে বলেছেন কে বলেছেন কে বলেছেন ও আল্লাহ আমার আল্লাহ আপনার আল্লাহ আমার নবীর আল্লাহ ও মুসলমান মুসলমান রে সমস্ত মুসলমানের আল্লাহ সমস্ত সৃষ্টির আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের আল্লাহ আমার আল্লাহ কয় নবী ইয়া রাসূলুল্লাহ কাفر বেঈমানেরা মনে করে দুনিয়ায় অনেক কামাই করব চুরি ডাকাতি बदमाशি কইরা অনেক সম্পদ জোগাইয়া মোটা মোটা অঙ্কের টাকা দিয়া বড় বড় রাজপ্রাসাদ বানাইবো সুখে শান্তিতে বসবাস কইরা খায়া দায় আর পরে মরে যাইবো এরপরে তারা জান্নাত পায় যাইবো আনলাইলে একবারে শেষ হয়ে যাইবো হিসাব নাই কেউ নাই এমন যদি মনে করে তাদেরকে আপনি বলেন তাদেরকে আপনি বলেন تادر بسم الله الرحمن الرحيم ولا أن لكل نفس ظلمت ما في الأرض لا به رب العالمين هو ربي رب

কোরআনুল করিমের সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহ নাজিল করেছেন আল্লাহ বলেন ওয়ালা আন্না আলিকুল্লিনা সিহঁদ ফিল আরদি দুনিয়ার কোন মানুষের আমি আল্লাহ যদি সারা পৃথিবী ভর্তি স্বর্ণ দিয়া ধন দৌলতের মালিক বানাইতাম সারা পৃথিবী আর একটা পাত্র বানায়া পাত্র বুঝেন তো ধরেন না একটা প্লেট রব্বুল আলামিন কে হুজুর জালিমদেরকে বলে দেন গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ যদি একটা পাত্র বানাইতাম এই গোটা পৃথিবী ভর্তি স্বর্ণ দিয়া আমি আল্লাহ তারা যদি ধ্বনি বানাইতাম পৃথিবী দ্বারা পাত্র বানায়া পৃথিবী ভর্তি স্বর্ণ যদি কাউরে আমি আল্লাহ ধ্বনি বানাইতাম স্বর্ণ দিয়া স্বর্ণ দিয়া আমানবী রহমানতুল্লি লাল আমিনের আমার আল্লাহকে হুজুত তারে বলে দেন এ রেজালিম গোটা দুনিয়ার সমস্ত সম্পদ তোমার কাছে থাকার পরে যখন তোমার কাছে আজরা ইলেসে হাজির হয়ে যাবে কবরে যখন তোমার সামনে জাহান্নামের আজাব উন্মুক্ত হয়ে যাবে তোমাকে যখন জাহান নামের আজাব গ্রাস করবে হাসরের ময়দানে যখন জাহান নামের আজাব তোমারে গ্রাস করবে মুসলমান রে ও মুসলমান একটু মনোযোগ দেন বাবা একটু মনোযোগ দেন হয়তো বা হাসরের কথা শোনেন আর মনে করেন ওইটা একটা মাঠ আর কি সবাই জামু বিচার হইব গুরমু গরমু জান্নাতে জামু ও বাবা অন্তর দিয়ে একটু ফিল করেন অন্তর দিয়ে একটু ফিল করেন রে বাপ যেমন তেমন জায়গা না হাসরের ময়দান যেমন তেমন জায়গা না হাসরের ময়দান যেমন তেমন জায়গা না হাসরের ময়দান নবী কয় প্রত্যেকে প্রত্যেকের পাপ অনুযায়ী কষ্ট করে করে হাসরের ময়দানে হাজির প্রত্যেকে নিজের কর্ম অনুযায়ী যে পরিমাণে পাপ করবে ওই পরিমাণে কষ্ট করে করে আসনের ময়দানে হাজির হবে এই জমিনটা মাটির জমিন থাকবে না আল্লাহ তামা বানায় দিব সাহাবা কারাম বলেন হুজুর লোহাও না স্বর্ণ না রূপাও না তামা কেন ইয়ারা সুল আল্লাহ তামা কেন আমার নবী বলেন সাহাবিরা রে তামা হলো একমাত্র ধাতু যেটা অতি দ্রুত গরম হয় দ্রুত হিট হয়ে যায় আল্লাহ গোটা জমিন জমিনটারে তামা বানায় সূর্যটারে মাথার উপর দহাদ উপরে লাগায় আদি সূর্যের তাপে মানুষের মাথার মগজ তাকবা তাকবা করে ফুটব চেহারা বায়য়া গাল বায়য়া বায়য়া মানুষের বুক বায়য়া বায়া জমিনে পড়ু কিন্তু পাوزهই জমিনের উপরে নাকে এই জমিন তামার হইব রে নিচে ঠিক মতো পা রাখতে পারবে না উপরে মগজগুলে গুলে চোখ মুখ বয়া পড়বে ঠিক মতো চোখে দেখবে না এমন কঠিন পরিস্থিতি হাসরের ময়দানে হবে শুধু তাই না শুধু তাই না যে ব্যক্তির দুনিয়ায় নেকামলের থেকে গুনার পরিমাণ বেশি রে এই মানুষটা কবর থেকে যখন উঠবে সঙ্গে সঙ্গে তার সামনে দেখবে বিশাল দেহের একটা মানুষ দানবের মতো

এখন আমার চিনো না বলবো এখন কেন কখনোই তোমারে চিনি না ওই লোকটা বলবে তুমি কি সত্যি আমার চিনতেছ না আপনি বলবেন আমি বলবো যদি গুণাগার হই আমরা সেদিন বলবো না তোমারা তো চিনি না কোন বাড়ি তোমার বাবার নাম কি কোথায় তোমার পরিচয় আমি যদি এই কথা জিজ্ঞেস করি যদি আমি পাপি হই আমি যদি বলি কোন বাড়ি তোমার নাম কি কি তোমার পরিচয় ওই লোকটা আমার নাম কইব কইব আমার নাম হাসানুর রহমান হোসেন আমি ছিলাম হাসানুর রহমান হুসাইন তোমার বাবার নাম কি কইব আমার বাবার নাম তোমার বংশের নাম কি কইব আমার বংশের নাম আমি গমু বেড়া ফাইজলামি করো তুমি আমার নাম কইতেছ আপনিও একই কথা বলবেন ফাইজলামি কর তুমি আমার কথা কইতেছ ওই লোকটা কইব আজকা কি ফাইজলামি সময় নি হুসাইন এই হুসাইন আজকা কি ফাজলামির সময় নেই দুষ্টামির সময় নেই মজা করার সময় নেই আমি হতবম্ব হইয়া বলবো হায় হ্যাঁ তা তো ঠিক কিন্তু তুমি কে করতে গেস সর কেন হাসরে ময়দানে যাইতে হবে বলবে আমার না নিয়ে তুমি যাইতে পারো না কেন পারি না কেন পারি না ওই দিন ওই কুচ্ছিত চেহারার লোকটা বলবে দুনিয়ার হায়াতে জিন্দিগিতে তুমি যে পাপ করে বেড়াইছ আমি তোমার ওই সমস্ত পাপ যেগুলো আমার নামায় লেখা হয়েছিল আল্লাহর কুদরতে আমারে আল্লাহ আকার দিছে আমি আইসি তোরে ফিডাইতে ফিডাইতে নিয়ে যাওয়ার জন্যে জোরে কন আল্লাহ বা মুসলমান একটা পাপ করার আগে হাজার বার চিন্তা করা উচিত একটা মিথ্যা কথা বলার আগে লক্ষ কোটি বার চিন্তা করা উচিত কারণ আমার নবী বলেছেন মিথ্যা হলো সমস্ত পাপের জননী সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা মিথ্যা কথা দিয়া পাপ শুরু হয় মিথ্যা কথা দিয়া গুনাহের কাজ আরম্ভ হয় মিথ্যা কথা দিয়া সমস্ত অন্যায় কাজ আরম্ভ হয় অথচ আমরা মুসলমান মিথ্যাকে কোনো বিষয়ই মনে করি না অথচ আমার নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসা মুনাফিকের আলামত হলো তিনটা ইদা হাদ্দা সাক কাযাবা মুনাফিকের প্রথম আলামত হইল সে শুধু মিথ্যা কথা বলবে শুধু মিথ্যা কথা বলবে শুধু মিথ্যা কথা বলবে এখন বলবেন হুজুর মিথ্যা কইলাম মুনাফিক কইলাম সমস্যা কি আল্লাহ কোরআনে কইয়া রাখছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান যারা নাকি মুনাফিকি অবস্থায় মৃত্যুবরণ করবে ইয়া আল্লাহ তাদেরকে জানায়া দেন তাদের ঠিকানা হবে জাহান্নামের নামের একেবারে তলদেশে জোরে বলেন নাউজুবিল্লা। যদি আপনার জাহান নামের ভয় থাকে মিথ্যা বলার ছেড়ে দেন যদি জাহান নামের ভয় থাকে কারো সম্পদ জোর করে ভোগ দখল করার ছেড়ে দেন যদি আপনার জাহান নামের ভয় থাকে ভাইয়ের হক নষ্ট করিয়েন না বোনের হক নষ্ট করিয়েন না মায়ের হক নষ্ট করিয়েন না বাবার হক নষ্ট করিয়েন না পরিবার পরিজন কারো হক নষ্ট করিয়েন না প্রতিবেশীর কারো হক নষ্ট করিয়েন না সমাজের কারো হক নষ্ট করিয়েন না মুসলমান রে ও মুসলমান গোপনে গোপনে অনেক কিছু কিছু করলেন কিন্তু আপনার গোপনের ওপেনের সব কিছু দেখে কে সব কিছু জানে কে সব কিছুর হিসাব নিব কে সেদিন গোপন করার সুযোগ আছে সুযোগ আছে ওর মুসলমান সম্পদ সম্পদ করে বিভিন্ন কথা বলে বিভিন্ন চিন্তা করে লাভ নাই দুনিয়া দুনিয়া করে ভাবনা করার কোনো কিছু নাই দুনিয়ার মহে ব্যস্ত হয়ে যাওয়ার কি নাই আল্লাহ কয়ালিকুল্লিনার দি এই জমিনে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছুরে যদি স্বর্ণ দেই এই গোটা জমিনটার একটা পাত্র বানায়া সব কিছু স্বর্ণ বানায়া কোন জালি মেরে একটু মনোযোগ কোন জালিমের জালিম বলতে আল্লাহ এখানে কাপের এদের কথা বলছে জালিম বলতে মুনাফিকদের ক বুঝায় আল্লাহ কয় কোন জালিমের যদি গোটা তার স্বর্ণ বানায়া আমি আল্লাহ তারে যদি মালিকানা দেই এই ব্যক্তির সামনে যখন আজরাইল হাজির হবে কবরে যখন কবরে আযাব দেখবে হাশরের ময়দানে নির্মম পরিস্থিতি যখন সে দেখবে মিজানের কাছে যখন অসহায় হয়ে দাঁড়ায় যাবে তার নেক ওজন হবে গুনাহ ওজন হবে অসহায়ের মতো দাঁড়ায় থাকবে আহারে না জানি কি হয় রে না জানি নেকের ওজন বেশি হয় না গুনার ওজন বেশি হয় এই টেনশনে চিন্তা লইয়া কোন মানুষ যখন হাসরের ময়দানে অসহায় অবস্থায় দাঁড়াবে আজরাইল যদি এই গোটা দুনিয়া বর্তী স্বর্ণের মালিকের যদি কইত তোমার স্বর্ণবর্তী দুনিয়াটা দিয়া দিলে তোমার তোমার জানটা কবচ করব না মাফ করে দিব জাহান নামের ফেরিস্তারা যদি কইতো কবরে গোটা দুনিয়া ভর্তি স্বর্ণ আমাদেরকে দিয়া দিলে কবরা করে দিব করে দিব হাসরের ময়দানে নিজানের কাছে ফেরেস যদি তারে কইতো তোমার গোটা দুনিয়াবী স্বর্ণগুলো আমাদেরকে দিয়ে দিলে আমরা তোমাকে পাল্লা ওজন ওজন বাড়াই দিব যদি এমন সুযোগ এই তিন ঘাটির কোনো ঘাটিতে এই জালিম পাওয়ার সুযোগ পাইতো আল্লাহ কয় গোটা দুনিয়ারে এই স্বর্ণবর্তী দুনিয়া জাহান নামের ফিরিস্তাদেরকে মিজানে পাল্লার কাছে ফেরেস্তাদেরকে এই ব্যাপ দপে ঘুষ দিয়া বাসার চেষ্টা করতো জোরে কন্যা নাও জুবিল্লা ওরে আজরাইলে খাইতো যদি টাকা পয়সা ঘুষ খুন করে হলেও মানুষ খুন করে হলেও জোগাড় করি তো মানুষ ঠিক কিনা এইটা কিন্তু কোনো কবির কোনো গায়কের লেখা কথা এমন না এটা স্বয়ং আল্লাহর কথা আল্লাহ কয় ওয়ালাউ আননা লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ জগৎবাসী ওই কাফেরদেরকে বলেন যারা জাহান্নামের আযাব বিশ্বাস করে না তাদেরকে বলেন আমি যদি দুনিয়াবর্তী স্বর্ণ বানায়া তারে মালিক বানায়া দে লাফতাদাত বিহি আজরাইল আসলে ঘুষ দিয়া বাঁচার চেষ্টা সে করব কবরের মধ্যে কবরা আযাব থেকে বাঁচার জন্য ঘুষ দেওয়ার চেষ্টা সে করবে হাশরের ময়দানে আজাহান নামের আজাব থেকে বাঁচার জন্য মি জানে নাকি ওজন নেকি এবং বদি ওজনের জায়গায় দুই নম্বরই কইরা বাঁচার চেষ্টা সে ব্যক্তি করবে কিন্তু তার এখন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কোনো লাভ হবে না ওয়া আসারুন নাদামাতাম লাম্মা রা রাউল আযাব রব্বুল আলামিন কা ইয়া রাসূলুল্লাহ তাদের কে বলে দেন গো এই কাফের বেঈমানেরা এত সম্পদ লয়া যখন তারা আযাব দেখবে রাউল আযাব আযাব যখন দেখব কবরের ভিতরে যখন দেখবা আইতাছে রে নবী বলে মুমিন যদি মারা যায় তার কবরের বিছানাটা হয় জান্নাতি বিছানা মুমিন যদি মারা যায় রে তার কপরণে আর কাফন থাকে না কাফনের উপরে দিয়া এটা জান্নাতি পোশাক তারে পরে দেওয়া হয় মুমিন যখন মারা যায় তার কবরের সাথে জান্নাতের দুইটা দরজার কানেকশন লাগাইয়া দেওয়া হয় মুমিন যখন মারা যায় তার কবরে জান্নাতি রিজি কাশতে থাকি মুমিন যখন মারা যায় কবরে দুলহার বেশে জমিদারের বেশে কবরে কবরের জীবন অতিবাহিত করে আর মুনাফিক আর কাফের বেঈমান যখন মারা যায় সর্বপ্রথম তার কবরে জাহান নামের আগুনের বিছানা বিছাইয়া দেয় দ্বিতীয়ত তার গায়ে জাহান নামের পোশাক পরাইয়া দেয় তিন নাম্বারে তার কবরের সাথে জাহান নামের জাহান নামের জন্য জাহান নামের সাথে তার কবরের কানেকশন লাগাইয়া দেয় চার নাম্বারে তার ফেরেস্তায় চোখে দেখে না কানেও শুনে না এমন এক বিশাল দেহের অধিকারী একজন ফেরেশতা আজাবের ফেরেস্তা আল্লাহ নিযুক্ত করে এই ফেরেস্তার হাতে একটা জাহান আগুনের হাতুরি থাকে আগুনের হাতুরি এই আপনাদের এলাকায় এই যে দাও ছুরি বানায় কামারেরা এই লোহা ফোড়া দেন ফোড়া দিলে কেমন হয় কি কালার আপনাকে কষ্ট হইতেছে কি কি কালার হয় এটারে যদি কয় খালি এই সুয়া আঙ্গুল উড়ে লাইবেন খালি এই সুয়া উড়ে হাত দিবেন নি হাত দিবেন নি আনালে কামারে যদি কয় বলে থাক আপনি কষ্ট করে হাত দিবেন কিতেন আপনি ঠ্যাং ঢাক গে দেন আই কুদুল লাগাই আবার উড়ে দিবেন না দিবেন নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন কবরের ভিতরে জাহান নামের ওই ফেরিস্তা না চোখেও দেখে না কানেও শোনে না নির্দিষ্ট মাপ মতন একটা জায়গায় আল্লাহর নির্দেশে দাঁড়ায় যাবে এই ফেরেস তারা আল্লাহ কই বউ বাড়ি সেই আগুনের হাতুড়িটা উঠায়া। আমার নবী বলেন তার ঠিক মাথার মাছ বরাবর একটা আঘাত করবে ওই আঘাতের প্রকট ওয়া ঘাতের স্পিরিট ওয়া ঘাতের পরিমাণ শক্তি কত থাকবে সাহেবরা বুঝানোর জন্য বলি শুন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় পাহাড়ের উপরে যদি ওই ফেরেশতা তার হাতের হাতুড়টা দিয়া একটা বাড়ি দেয় আমার নবী বলেন যত বড় পাহাড় হোক না কেন একটা আঘাতের প্রেসারে গোটা পাহাড়ের পাথরগুলি ধুলাবালিতে রূপান্তর হইয়া বাতাসে উড়তে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত একটা বালুর কণাও জমিনে পড়ত না আল্লাহু আকবার আগা নবী বলেন এই ব্যক্তির কবরে জাহান্নামরাজাব ভোগ করনেওয়ালা আযাবের হকদার মুনাফিক কাফিরের কবরে আমার আল্লাহ এমন ফেরেশতা পাঠাবে এই ফেরেশতা দৈনিক কয়েকবার তার উপর আঘাত করব কেমন আঘাত হইব জানি নি একটা আঘাত করার সাথে সাথে তার মস্তিষ্ক সহ গোটা বডি ছিন্ন বিচ্ছিন্ন রজা রাজা ফারা ফারা জাররা জাররা হয়ে যাবে এই দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে একটা আঘাত করে পুনরায় হাতুড়িটা আঘাতের জন্য এই ফেরেস্তার রেডি করতে দেরি হবে গোটা দেহটা আল্লাহর কুদরতে আবার জোড়া লাইখা যাইব আবার আঘাত করব মা গো বাবা গো কয়ে চিৎকার দিবেন শুধু মুখে না শরীরের প্রত্যেকটা পশম চিৎকার দিবে প্রত্যেকটা পশম চিৎকার দিবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চিৎকার দিবে চিৎকার দিবে চিৎকার দিবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন প্রত্যেকটা গোষ্ঠের টুকরা পর্যন্ত চিৎকার দিবে রে কিন্তু কোন চিৎকারে কোন কাজ হবে হবে গতকালকে রাত্রে বেলা একটা ভিডিও দেখলাম সত্য না মিথ্যা জানি না হবিগঞ্জে কোন এক ব্যক্তিরে কবর দিছে কিছুদিন তার কবর থেকে ধোয়া কবরের ভিতর থেকে দুয়া বের একটা ভিডিও করে দিচ্ছে আপনিও মুসলমান বড়রা বা শিরা রে আপনারাও মুসলমান রে ওই ব্যক্তির মতো আপনি আর আমিও কোনো না কোনো একদিন কবরে ঢুকে যাব চিন্তা কইরা দেখেন আমার আপনার কবর দিয়াও নি আবার ধোয়া বাহির হয় এলাকার মানুষ লয়া ছেলেটা ভিডিও কইরা দিছে এলাকার লোকজনের কবরের উপর হাত লাগাইছে পাশে আরেকটা কবর আছে ওইটার উপর হাত লাগাইছে ওই কবরের মাটি ঠান্ডা কিন্তু এই কবরের মাটির উপর হাত লাগানোর পরে বলে এই কবরের মাটিটা উত্তপ্ত গরম কবরের মাটি নিজে সামান্য ছোট ছোট ফাঁকা থাকে ফাঁকা দিয়া ধোয়া বাইর হইতেছে ভিডিওর মধ্যে ধোয়াটা বোঝা যায় না যার কারণে এলাকার মানুষের জিগাইছে ছেলেটাই বলেন তো ক্যামেরায় মনে হয় বোঝা যায় না আপনারা বলেন ধোয়া কি দেখতেছেন উপস্থিত সমস্ত মানুষগুলা কইলো হা 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 ধোয়া তো দেখা যায় ধোয়া তো দেখা যায় যে ব্যক্তি মারা গেছে নাম পরিচয় দেয় নাই তার পরিবার একটা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হবে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে এই জন্য কিন্তু মুসলমান রে আরো একবার আমার আল্লাহ জমিনে প্রমাণ দিলেন কবরের আজাব সত্য না মিথ্যা মুসলমান আমার অব্বলি যা তামান নুর নবী রহমাতুল্লিল আলামিনকে বলেন নবী গো ও মায়ার নবীজি লা আরো আবুল আজাব কাফের বে আরা যখন আজাদ নিজের চোখে দেখবে ওয়া সারুন্নাদামাতা আল্লাহ কয় তারা এই আজাদ দেখ্যা যেন ভয় পাইছে এটা ঢুকানোর চেষ্টা করবো চেষ্টা করবো এই আজাদ দেখার পর তাদের মনে হইব হায় হায় রে দুনিয়ার জিন্দেগিতে কেন ইমান আল্লাম না। একটা অনুতাপ তৈরি হবে একটা আফসুস আর একটা আক্ষেপ তৈরি হবে ভিতর থেকে একটা আক্ষেপ আসবে আল্লাহ কয় হুজুর বইলা দেন সেদিন আক্ষেপ আসবে কিন্তু প্রকাশ করতে পারবো না গোপন করে রাখবো ভিতরে মনে যখন কষ্ট আসে প্রকাশ করলে মনটা হালকা হয়ে যায় প্রকাশ করতে না পারলে প্রেসার বেড়ে যায় ঠিক নেই প্রকাশ করতে না পারলে অসুস্থ হয়ে যায় প্রেসার বেড়ে যায় রবুল বলেন নবী গো তাদেরকে বলেন আযাব দেখলে এমনে তো বিপদ ভিতর থেকে প্রেসার বেড়ে যাবে আক্ষেপ আর আফসোসের কথা বলতেও পারবে না আমার আল্লাহ কয় হুজুর ওয়াকুদিয়া বাইনহুম বিল কিসতি ওয়া হুম লা ইউযলামুর নবী গৌ নবী তাদেরকে বলে দেন আমার আল্লাহ এমন আল্লাহ আমার প্রতিপালক এমন প্রতিপালক যতটুকু পাপ করেছ ততটুকু আজাব পাইবা যতটুকু নাকামল করেছ ততটুকু তার প্রতিদান পাইবা ইমানদার ইমান ইয়া হাসনে ময়দানে আইসো। ইমানদার ইমান লইয়া কবরে আইস আখলিস দিন তোমার ইমানটা যদি মজবুত থাকে তাইলে আমল যদি কম হয় চিন্তা করিও না আমি নবী শাফাত কলিল অল্প আমল দিয়াও তোমার আমি নবী শাফাত করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। হায় হায় রে মুসলমান ও মুসলমান আমার পেয়ারা নবীর উম্মতের আরে অল্প আমল হইল নবী জান্নাতে নিব এলে আমরা আমল সাইরা দেবো না খবরদা অল্প আমল বলতে কোন আমল বুঝাইছে ফরজ ওয়াজিব সুন্নতে কাদা এই তিনটা সারন যাইতো না সারন যাইতো না আপনি মনে করেন এর বাইরে আর কোন নফল আমল করতে পারেন না শুধু এই তিনটা করছে এই তিনটা লইয়ে কবর গেছে জায়দ হ্যান থেকে না কামলের পরিমাণ কম যে পরিমাণে গুণা করছেন সে পরিমাণ না কামল নাই ফাঁসক ওয়াক্ত নামাজ দিনে বার ফাঁসক তো নামাজ পড়তে নাইলে এক ঘন্টা লাগছে ঘুমাইছেন ছয় ঘন্টা এক ঘন্টা ছয় ঘন্টা কত হইছে সাত ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে বাকি থাকে কত সতেরো ঘন্টা এই সতেরো ঘন্টার ভিত্তি মনে করেন আপনি দশ ঘন্টাই ভাব করছেন তো নামাজ পড়ছেন কয় ঘন্টা কথা গেছেন এমন এক জায়গা কেউ কইতো না আমি আপনার ভাই আমি আপনার প্রতিবেশী আমি আপনার ছেলে আমি আপনার বাপ আমি আপনার মা কেউ যায় কইতো না আপনি যদি বরং যায় এখন আব্বা ও আব্বা আম্মা গো মা মা একটা একটা নেকি নেকি আপনি আমার মা ছিলেন দুনিয়া মা আমি আপনার চিনি মা একটা নেকি লাগবো একটা নেকি দেন একটা নেকি হইলে আমি জান্নাতে পার হইয়া যাবো মা কব কি জানেন তোর তো আমি চিনি না তুই কেডা তোরে আমি একটা নেকি দিয়া দিমা আমার কি উপায় হবে সেই চিন্তাই তো আমি বিবর তোরে এক নেকি দিমু করতে পারলে তোর থেকে আমার কিছু দিয়া যা আল্লাহ কঠিন পরিস্থিতি হবে আসরের ময়দানে সেই পরিস্থিতির সম্মুখীন আমার আর আপনারে হইতে হইব নি না ফাঁকি দেওয়ার সুযোগ আছে এই বরুড়ার মানুষ আজকাল যারা মাহফিলে না ইয়া বাই থুইতে রইছে কেমতের ময়দানে ফাঁকি দিতে পারবো বলেন পারবুলেরা আজ আপ দেখে সেদিন নিজেদের আফার আক্ষেপ প্রকাশ করতে পারবো না লুকায় রাখবো লুকায়া রাখবো আল্লাহ হুজুর প্রকাশ করুক আর লুকায়া রাখুক তাগরে করে না দেন আমি আল্লাহ সঠিকভাবে সমানভাবে সমান বন্টন কইরা যে নেক আমল করে আসবে তার জন্য নেকের পুরস্কারের ব্যবস্থা করবো যে গুণা আসব যে কুফুরি লয় আসব তার আমল অনুযায়ী কাজ অনুযায়ী ইমান অনুযায়ী আমি আল্লাহে তার সমানভাবে পরিমাণ মতো পুঙ্খু নুপুঙ্খুভাবে জার্রা ভাবে আমি আল্লাহ হিসাব কইরা তার কর্ম অনুযায়ী তারে আমি ফল দিবলাম বিশ্ববাসীরা জানায়া দেন আমি হইলাম ঐরব আমি হইলাম রব্বুল আলামিন আমি হইলাম ওই পর দিঘারে আলম আমি কাহার উপর কখনো জুলুম করি নাই কাহার উপর কখনো ইনসাফি করি নাই এখনো করছি না কেমতরে ময়দানেও করব না যে যতটুকু পাবে তার ততটুকুই দেওয়া হবে চিৎকার আল্লাহ